যুবকদের কথা কি বলবো এরা কয়দিন নামাজ নামাজ পড়ে আবার একদিন এক যুবকের আমার ছাত্রর বাবা আমাকে বলতেছে হুজুর কত মানুষ আপনার সহবতী এসে নামাজ আদায় করে ভালো হয়ে যায় হুজুর আমার ছেলেটা নামাজ আদায় করে না আমি জিজ্ঞাসা করলাম ও কি করে কয় ও পাবজি আর ফ্রি ফায়ার খেলে আমি জিজ্ঞাসা করলাম কি দিয়ে খেলে উনি বলল যে এই স্মার্ট দিয়ে খেলে উনি আর স্মার্টফোন দিয়ে বলতে পারে না উনি পরে বড় মোবাইলে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই ছেলেটি স্মার্টফোন পাইল কিভাবে আমি আমি কিছুদিন পূর্বে মাত্র পরে এই মোবাইলে লেখাপড়া করি নিজের টাকা দিয়ে ক্রয় করেছি লেখাপড়া করি বাবা মা ক্রয় করে দেয় নাই আমার বাবা মা ক্রয় করে দিবে দূরের কথা কল্পনাই করতে পারি নাই তাহলে আপনার ছেলেটিকে আপনি স্মার্টফোন দিলেন কেন ভাই আল্লাহ বলেছেন

আপনি বাবা হয়ে আপনার দুধের বাচ্চা ফিটার খায় মাত্র ফিটার পান করে ইন্টারে পরে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পরে এই দুধের বাচ্চাকে আরে যেই বাচ্চায় ফিটার খায় এর হাতে আপনি স্মার্টফোনটা দিলেন কেন আপনার মতন বাবার বিচার আগে আপনার সন্তানের বিচার পরে আরে ভাই আরে ভাই আপনি বাবা হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেন নাই আরে জন্ম দিলে কি বাবা হওয়া যায় নাকি রাস্তার মধ্যে দেখি পাগলি বাচ্চা জন্ম দেয় আরে কুকুরের বাচ্চা কুকুর একসাথে দশটি থেকে বারোটি বাচ্চা জন্ম দেয় আরে কুকুরও তো বাচ্চা জন্ম দিতে পারে একসাথে দশটি থেকে বারোটি আপনি মাত্র দিলেন একটি বা দুইটি আর কুকুর জন্ম দেয় দশ থেকে বারোটি তাহলে আপনার মধ্যে আর কুকুরের মধ্যে আরে আপনার মধ্যে আর একটি উদ্দেশ্য সৃষ্টি করেছে আপনি ইবাদত করবেন আল্লাহ আরে জন্ম দিলে তো বাবা হওয়া যায় না আরে জন্ম দিলে তো মা হওয়া যায় না রাস্তার বাগলি বাচ্চা জন্ম দিতে পারে রাস্তার দিতে পারে আরে দিলে বাবা যায় না জন্মের সাথে কর্ম লাগে আরে জন্মের সাথে কর্ম লাগে আদবাস শিক্ষা দেওয়া লাগে এরপর হলো বাবা এরপরে হলো মা জন্ম দিলে বাবা হওয়া যায় না আপনি সন্তানের হাতে স্মার্ট ফোনটা দিলেন কেন আরে আপনি বাবা হওয়ার যোগ্যতাই অর্জন করেন নাই এটা আপনাকে আমি বললাম কারণ জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না হাদিসের মধ্যে আসছে মুরু আউলাদাকুম বিসসালা ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবু হুম ওয়াহুম আবনাউ আশারি সিনিন যেই জায়গার মধ্যে সাত বছর থেকে আপনি সন্তানকে নামাজের শিক্ষা দিবেন আর যেই জায়গার সন্তানকে সাত বছরে আপনি পর্দার শিক্ষা দিবেন নামাজ রোজা শিক্ষা দিবেন ওই জায়গার মধ্যে দুধের বাচ্চা ভাত খায় না মোবাইল না দেখিয়া আরে বাচ্চার সামনে মোবাইল ধরলে পরে বাচ্চা ভাত খায় আরে যেই জায়গার মধ্যে সাত বছরের ছেলেটাকে আপনি নামাজের শিক্ষা দিবেন পর্দার শিক্ষা দিবেন আপনি ছেলেকে আপনি আদব আখলা শিক্ষা দিতে পারেন নাই পরে এই ছেলে কি হয় এই ছেলেকে যেহেতু ধর্মীয় শিক্ষা দিতে পারেন নাই এই ছেলেকে ইসলামী রীতিনীতি ইসলামী সংস্কৃতি ইসলামিক কৃষ্টিকালচার কালচার শিক্ষা দেন নাই পরে এই সন্তান বড় হয়ে মদ পান করে গাঁজা খায় হিরোইন আফিম ইয়াবার ট্যাবলেট গ্রহণ করে এই ছেলে দ্রব্য যা আছে সব করে এই ছেলে দুর্নীতি করে এই ছেলে রংবাজ হয় এরপরে বৃদ্ধ বয়সে আপনাকে লাথি দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কেন সন্তানকে আপনি আদো শিক্ষা দেন নাই তো